সেটা হচ্ছে ঘি। বাড়িতে কিভাবে ঘি করা হয়, সচরাচর আমরা যারা ঘি বানাই তারা দুধের দুধটাকে ফুটিয়ে সর তুলে তারপর অনেকদিন পর সেটাকে জমিয়ে জমিয়ে ঘি করে। তো আমি একটু অন্য পদ্ধতিতে বাড়িতে ঘি করি, সেটা হচ্ছে যখন দুধটা আমরা আনি যেখান থেকে হোক, আনার পর দুধটা একটা পাত্রে রেখে দিই। পাত্রে রাখার, তুমি দুধটাকে ফ্রিজেও রাখতে পারো, এমনিও রাখতে পারো, এমনি যদি তোমরা ফ্যানের নিচে রাখো তাহলে আরো ভালো। তো রাখার পরে একটু এমন পাত্র রাখতে হবে পাত্রটা যেন বড় হয়। তো রাখার কিছুক্ষণ পর, মোটামুটি ধরো 3-4 ঘন্টা পর, তোমরা দেখতে পাবে একটা লেয়ার, মানে একটা ননী জমেছে। সেই ননীটা তুলে তুলে মোটামুটি 7-8 দিন যদি ননী তোলা হয়, তোমরা যদি 550 কি 600 700 গ্রাম মতো দুধ খাও, তো সেরকম মানলে যে 8-9 দিন মতো জমালে ঘিটা মোটামুটি তোমার 150 গ্রাম মতো ঘি হয়। তো যারা আমাদের মতো ডায়েট করে তারা অনেকেই চায় যে বাড়ির দেশি ঘি একটু খেতে, সেক্ষেত্রে প্রবলেম হয় না। তো সেই জন্যই বেসিক্যালি তাদের জন্য দেখাবো আমি কিভাবে ঘি বানাই। তাহলে চলো দেরি না করে দেখা যাক আজকে রেসিপিটা। প্রথমে আমি আজকে যে দুধটা আছে সেই দুধটা থেকে ননী তুলে দেখাবো। এই দুধটা আমি বিকালে নিয়েছি, সেই 3-4 ঘন্টা মতো রাখার পর এটা আমি ফ্রিজে রেখেছিলাম। রাখার পর যে উপরে যে ননীটা সেটা তুলে নেব। আর এই যে এটা আছে আমার মোটামুটি 7 দিনের জমানো ননী, তো এখান থেকে নিয়ে আমি এখানে তুলে নেবো। আগে ফার্স্টে জাস্ট হাতটাকে এরকম ভাবে নিয়ে এটা কোনো খাটনিও নেই আর তোমাকে দুধ ফোটানোরও দরকার নেই, ডাইরেক্ট কাঁচা দুধ থেকেই হয়ে যাবে। তো ননীটা আমরা তুলে নিলাম। এবার আমি ননীটা নিয়ে ঘিটা বানানোটা দেখাবো। ফার্স্টে আমি নিয়ে নিয়েছি, তোমরা গ্যাসেও করতে পারো, যেখানে ইচ্ছা করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে করি, আর যখন হয়ে আসবে তখন এই ঘিয়ের যে আসল গন্ধটা সেটা ভীষণই ভালো, সেটাই বেরোবে। আর এই রেসিপিটা আমার শাশুড়িমার কাছ থেকে শেখা, খুবই সুন্দর, আমি আগে জানতাম না, তো এখন জানার পর তো এটাই এভাবেই বানাই খুব সহজে। এবারে এই যে ননী গুলো আছে তোমরা দুই ভাবে করতে পারো। যারা একটু বেশি তোমার ডার্ক ফ্লেভারটা পছন্দ করে তাহলে তুমি একটু বেশি এখন একটু পুড়িয়ে নিতে পারো, সেক্ষেত্রে একটু অন্যরকমের গন্ধ হবে গিয়ে। আর এরকম অবস্থাতেও নামাতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটু বেশিটা একটু বেশিক্ষণ পর সেটা পছন্দ করি গিয়ে, সেজন্য আমি একদম এটা একদম যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে এই নড়িটা ততক্ষণ অব্দি নেমে যাবো, কন্টিনিউসলি নাড়তে হবে। ঘিটা একদম হয়ে গেছে, বন্ধ করে দিলাম। এবার আমি খুবই তাড়াতাড়ি কিন্তু ছেঁকে নিতে হবে, না হলে কিন্তু
যে খাকিটা পরে থাকবে ওটা শুষে নেবে। তাড়াতাড়ি করতে হবে, না হলে এই খাকিটা পুরো ঘি যতটা শুষে নেবে। দেখো কত সুন্দর ঘি হয়েছে, আমি ঘিরে নেব। দেখলে তো কত সুন্দর, কত কম সময়ে আমরা এই ঘিটা বানালাম। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর যারা ডায়েট করছো তাদের জন্য তো আমি বলবো অবশ্যই ভীষণই ভালো। এটা খেলে তোমাদের অত প্রবলেমও হবে না, তাড়াতাড়ি বানানো হবে, তো অবশ্যই বানিও। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। তো আজকের মতো এখানেই টাটা, ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।